ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যারা প্রশ্ন করেছেন যে পূজা উপলক্ষে বা অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যে বোনাস দেওয়া হয় সেটা গ্রহণ করা যাবে কিনা, এখানে ভাইজান কয়েকটা কথা বলার আছে। প্রথমত, অমুসলিমদের পক্ষ থেকে দেওয়া হাদিয়া বা উপহার গ্রহণ করা জায়েজ, ঠিক একই রকমভাবে অমুসলিমদেরকেও উপহার বা হাদিয়া দেওয়া জায়েজ। এ সম্পর্কে আপনি বিস্তারিত দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর 2612 থেকে 2620 পর্যন্ত। ওখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে মুশরিকদের বা অমুসলিমদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করা জায়েজ এবং তাদেরকে হাদিয়া দেওয়াও জায়েজ। আর যদি এমন হাদিয়া দেয় যেটা অপছন্দনীয়, তাহলে সেটা হাদিয়াটা নিয়ে নেবে, নিয়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেবেন। যদি এমন হাদিয়া কেউ দেয় যেটা আমার জন্য হালাল নয়, তাহলে সেটা আমি নিয়ে অন্য কাউকে দিয়ে দেব। তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 2612 থেকে 2620 পর্যন্ত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে অমুসলিমদের পূজা বা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে অমুসলিমদের দেওয়া উপহার গ্রহণ করা বা তাদেরকে ওই সময় উপহার দেওয়া, এ সম্পর্কে আমরা সাধারণভাবেই শুনে থাকি যে পূজা উপলক্ষে বা তাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে বা সেই উপলক্ষে তাদের কাছ থেকে হাদিয়া বা উপহার নেওয়াও যাবে না আর দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না আর দেওয়াও যাবে না। এটা আমরা সাধারণভাবে শুনে আসি এবং বলে থাকি। কিন্তু ওলামারা এখানে দুটো জিনিস ভাগ করেছেন। এক, যে নিশ্চিতভাবে অমুসলিমদের পূজা উপলক্ষে বা ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে তাদেরকে হাদিয়া দেওয়া যাবে না, তাদেরকে সেই সময় তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় তাদেরকে হাদিয়া দেওয়া যাবে না। একথাই উলামারা বলেছেন, যেরকম ফরাজাইলাই ফি তাবঈনুল হাকায়িক ষষ্ঠ খণ্ডের 228 পৃষ্ঠার মধ্যে, যে অমুসলিমদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় বা পুজো উপলক্ষে তাদেরকে কোনো উপহার দেওয়া যাবে না। ঠিক একরকম বলা হয়েছে আর তাজ অল ইকলিল চতুর্থ খণ্ডের 319 পৃষ্ঠার মধ্যে, যে ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে কোনো উপহার দেওয়া যাবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন তার গ্রন্থ ইক্তেদাউ সিরাত আল মুস্তাকিম প্রথম খণ্ডের 227 পৃষ্ঠার মধ্যে, যে যে ব্যক্তি অমুসলিমদেরকে উপহার দেবে তাদের ধর্মীয় অনুষ্ঠান বা পুজো উপলক্ষে বা পুজোর সময়, নিঃসন্দেহে এটা জায়েজ নয়, এটা হারাম। নিঃসন্দেহে এটা জায়েজ নয়, এটা হারাম। অন্যান্য সময় হাদিয়া দিতে কোনো সমস্যা নেই, অন্যান্য সময় হাদিয়া দেওয়াটা কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে বা সেই সময় তাদেরকে কোনো উপহার বা হাদিয়া দেওয়া যাবে না। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে তারা যদি তাদের অনুষ্ঠানের সময় কোনো উপহার দেয় তাহলে নেওয়া যাবে কিনা, যদি তারা উপহার দেয় না নেয় দেয় আর কি, সেই উপহার নেওয়া যাবে কিনা। তো এ সম্পর্কগুলো আমরা দুটো মত দিয়েছেন, এ সম্পর্কগুলো আমরা দুটো মত দিয়েছেন যে সোজা হিসাব হচ্ছে যে ধর্মীয় অনুষ্ঠান বা পুজো উপলক্ষে উপহার নেওয়াও যাবে না দেওয়াও যাবে না, উপহার নেওয়াও যাবে না দেওয়াও যাবে না। কিন্তু কোনো কোনো ওলামা বলেছেন যে উপহার নেওয়া যেতে পারে, যদি উপহার বৈধ হয়, হালাল হয়, মানে প্রসাদ না হয় যেগুলি তাদের ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত, যেরকম প্রসাদ হতে পারে বা এই ধরনের জিনিসগুলো যেগুলো যেগুলো তাদের পূজা বা ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত, সেগুলো নেওয়া যাবে না। কিন্তু যদি এমনি সাধারণভাবে মিষ্টি দিল বা কিছু দিল, সেগুলো নেওয়াতে দোষও নিয়ে নয়, এরকম বলতে চাচ্ছেন ওলামারা, যে আম্মা কবুলুল হাদিয়া মিনাল কাফির ফি ইয়াউমি ঈদিহি ফালা হারাজা ফিহি, যদি কাফেররা তাদের ধর্মীয় অনুষ্ঠানের দিন কোনো উপহার দেয় তো সেটা গ্রহণ করাতে কোনো দোষনীয় নেই। দলিল হিসেবে তারা দিয়েছেন সূরা মুমতাহিনা
আয়াত নম্বর 8 এবং সুরা আল ইমরান সুরা নম্বর 3 আয়াত নম্বর 118, সুরা হুদ আয়াত নম্বর 113, সুরা মায়দা আয়াত নম্বর 51 এবং বিভিন্ন আয়াত থেকে কোথায় বলেছেন। আর শাইখুল ইসলাম ইমাম তাইমের ভাই বলছেন যে ওয়া আম্মা কবুলুল হাদিয়া মিনহুম ইয়াউমা ঈদিহিম ফালা ফাকাদ কাদিমনা আন। তো তিনি বলছেন যে অমুসলিমদের অনুষ্ঠানের সময় তাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করার ব্যাপারটা আমরা দেখেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি তাদের অনুষ্ঠানের সময় তাকে উপহার দিলে তিনি তা গ্রহণ করেন। তো এরকম কিছু দলিল নিয়ে সে ওরা প্রমাণ করতে চাচ্ছেন যে হাদিয়া যদি বৈধ হয় তাহলে গ্রহণ করা যাবে কিন্তু দেওয়া যাবে না, কিন্তু দেওয়া যাবে না। তো মোট কথা এই বিষয়ে মত পার্থক্য আছে। তো আমরা সোজা হিসাবে এটাই বুঝবো যে কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো ধর্মীয় উদ্দেশ্য ছাড়া বা মুসলিমদের যে পুজো ধর্মীয় অনুষ্ঠান সেই সময়তে তাদের কাছ থেকে তাদেরকে হাদিয়া দেওয়া বা তাদের কাছ থেকে হাদিয়া নেওয়া যাবে না, বাকি অন্যান্য সময়ে তাদের কাছ থেকে হাদিয়া নেওয়াও যাবে আর দেওয়াও যাবে। তো এক্ষেত্রে যে বোনাসের ব্যাপারটা আপনি বলেছেন, বোনাসটা একটু অন্যরকম, বোনাসের বিষয়টা একটু অন্যরকম। যেহেতু হাদিয়া নেওয়ার ব্যাপারটাতে একটু প্রশস্ততা আছে, আর বোনাসটা আপনার কাজের একটা অংশ, হ্যাঁ একটা চুক্তি থাকে যে আমরা আপনাকে এত টাকা বোনাস দেবো, তো ওই বোনাসটা নেওয়া যেতে পারে, এবং যদি আপনার সন্দেহ হয় যে আমার তো ওটা হয়তো পুজো উপলক্ষে দিচ্ছে বা অন্য অন্য বিষয়গুলি, তাহলে আপনি না নিয়ে সেটা না খেয়ে গরিব ফকির মিসকিনকে আপনি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন মানে নেতৃস্থানীয় অমুসলিম একটা রেশমের কাপড় দিয়েছিলেন, তো রাসূল সাল্লাম সেই কাপড়টা, রেশমের কাপড় মুসলিমদের জন্য হারাম, আর রাসূলুল্লাহ সাল্লামকে ওই ব্যক্তি একটা রেশমের কাপড় উপহার দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম সেই কাপড়টা গ্রহণ করেছিলেন, রেশমের কাপড়টা উপহারটা, এবং সেটা নিয়ে তিনি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন, তিনি নিজে পরেননি। তো এটা হতে পারে, যদি আপনি নিজে না নিয়ে উপহার দিলে আপনি সেটা না নিয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা যে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।